बाही टीवी। কতদিন এমন করে ময়নার মুখে মুখে দেখি, তুমি কি তুমি কি কোনোদিনও খবর পাবার না? ময়না ময়না আমি তো ভালোবাসো না, আজ মুখ কবার এনে অনেকদিন থেকে তোকে না কথা কবাসতাম, কিন্তু সাহসে কুলে না। তুই তুই যদি ফিরে আগ হইস আসামি কথা দিন আগ হবার না। ময়না ময়না আমি তো ভালোবাসো ময়না। তুই আজ না জি খায়া খারাপ হয়ে থাকি, ওই বাড়ির ভেতর থাকি দুগ্নি মুরা ধরিয়ে যা। মুই তো তোমার কাছে আসলু কিবা মনে করি আসলু ভাইয়া। আরে ওই যে আলাপ কথা কয়া থুসিল না, কথা কয়া থুসলু। আরে ওই যে তাইলে আশা করা যায়। আশা করা যায় মানে ওই তো একটা আলাপ সালাপ সব ঠিকঠাক করে করিয়াছো, এলাকারই তোর কইলি হয়ে যায়। এই একটা আসতে ক ভাইয়া আসতে ক, যেদিন করিয়া করে আগ হয় এখানে আর ইয়ে করুন না, করে সিঙ্গি এসে
বাপ রে ওহো রে বাবা এগলা তো ভালো লয় নিয়া ভাই পরে ফির মুখ আসি দুইটা গুতে আরো প্রতি ঘাটাত বসি আমরা আলাপ করব অলাই হয় ভাই রে মুখ কেন বন্ধ করছে হাতে ক্ষতি কাঁচে মেরে বসি আমরা আলাপ করব আজু নিয়া ভাই এগে হাসতে জানিস রে নাকি পড়ি জেন দেখিস মরার খট ফির আসিস বুড়া ফুরকি পা নিয়া ভাই কয় না তোমরা তোমার কথা শুনবেরই পাই না কেন ভাইয়া কয় বুড়ে মানুষ আচ্ছা আচ্ছা মুখ মানুষ কেমন সারা কয় মুই বুড়ে হইছি রে ভাই মুই কি বুড়ে হইছি রে না এ মো তো কেবল 70 75 বছর বয়স হইছে হ্যাঁ এর মাঞ্জে যে 100 100 বছর পর্যন্ত বাঁচি থাকে থাকি না রে থাকে তো হ্যাঁ এ তোরা গুনে দেখনি না রে এই বায়ুর দশে মরা সুল আর জারিগুলি পাখি গেল আর অসুখত পড়িয়া মন দাঁড়িয়ে দেয় দাঁত গুলি না নরবরা হয়ে গেল তাকে দেখি কেমন মানুষ শালা কয় মি বুড়ে হয়ে গেছো রে কয় না নিয়া ভাই কয় এ মকত শিপকে দেওয়া দেবেন না আমার যদি বড় থাউস থাকে তো মানুষের কথা কান দিলে চলবে এই নিয়া ভাই কোন দিন যাবার ফেমি সেই কথা কর আজ যখন কি বের রে আজ তো সোমবার সোমবার এই এই সোম এই মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র হ্যাঁ আইসে জুম্মে বারে একে নামাজ পড়িয়ে তোর বাড়ি হয়ে যাই দেখ ভাইয়া যায়া ফিরি ঘুরি আইসে আইসি এক নাক নিতুক মুখ বুঝে তুই শরীর ধরি আসপের মুখ ভাল লাগে না পুরো নিয়া ভাই ঘুরি এসবো কেনতা কইলে পছন্দ হইলে একটা বিয়ে করি ছাপ ধরি আসবো আর ভাইয়া একটা কথা কম এই কথাটা হল কি বিয়া কিন্তু এবার 30 টাকার বেশি খরচ করবে পাবা দূরনিয়া ভাই তোমাকে 30 টাকা খরচা করার আগে গেলে ওই বুদ্ধি দিয়ে তোর এই 30 টাকাও বাঁচিয়ে দিবে কি দূরনিয়া ভাই মোকে এবার ঠকার না নিয়া ভাই আরে ঠকবাং না রে ঠকবাং না এই এবার কর বিয়ে কর না যদি তুই ভালে ভালে মুখ করে দিবে ভাই তাহলে লালবাগের হাত থাকি তোকে একটা নাদিস নুদুস একটা একটা আইলন বকি দিয়ে দিবে রে তালিয়া ভাই মুইলা যাও যা যে আলাপ সালাপ করে ঠিকঠাক করে আইছো যা দে যায়া আর ভাইয়া শুন আমরা গুয়ে পানু যে খায়া গেল না না কই দেখিলে নি খালি তো ফেলে আই পারলে না ফির খাবারও চাইতেছিস তা হাত তোর আগনে যায়া তোর ভাবির হাতে একটা খিলিপান খায়া যা হাট নিয়ে হাট আয় বাইরে তো বন্ধু মানুষ আছে ঘুরে পান পাখে দেন তো বেশি হয়েছিল বলে বকরি টাকা দিছো আর তারপরে কথা হয় তো খিলবে সায়া খিলবার পানু নিয়ে শোন গোসা হয়েছি এই শোন এই বিয়ের দিনে এক বোঝা পান একেবারে একই দিনে খাওয়া যাস তো আচ্ছা নিয়ে ভাই এবারকার পাত্রী কোন আমার মনের মতন করে দেয়াল আল্লাহ কোনটা ফির বিয়ে করবার চিন্তা শাস্তে
काय कर ले मोई बिया कर ला हां काय आरो कोइबे मु तो निजेर काने शक सुनु आ देखो निजेर काने सुनतिस रे झाड़ू खान मोर पीछी धुले घर की तुम बो न अरे जादू अरे तू तो आसीस सिरो से बोन छरती ओगला सो देख पर ना लागे मो चोके सामने मुयार मानसे साथ जेबो नष्ट हबार दिबार ना हां चाहिले तू तत कर तू नोकार कुया करबार हुकुम दिबार ना हां आरो हां जा दिबार आगत दिसु हां मने कछु ना बीएसटी स्वामी मोर तारे भले मोर भाल आर एला देखतोसो तोरे एकटा आजादिल शैतान बाप की करू रे मु शैतान क क क अरे अल्लाह जमन तो कबा दिन कसे तक तू की कहनी है शादी की काय करर भाता रोग गैले अरे तू गैले वास्ता तू दंगाओ ए बार कर बियो हुई कुरी सारी खाली बियो करी बाड़ी तान ले हाय तार पसे तुम्हारे एक दिन की मरे एक दिन आज तू बियो करी धोई जाओ तो की की करू रे गंगा भू बा गंगा भू अरे दंगाओ अरे दंगाओ करता हां মই দাদা তোমার ডাং বাসাও এবার যে নয়া বের বেটি কানবে তাকে ধরে তোরা সংসার করি খান মই চলে যাব মোর ভাইয়ের বাড়ি আরে যাবু কে যাবু এ শুন শুনে কাকাতে সুর সুর করে চলে যাব ওই ওই তুই মুজি তো বাঁধি থইছ বাঁধি থইছ হ্যাঁ জান তো এলাই চলি যান না না দাদা মুজি তো বাঁধি থইছ হ্যাঁ দাও মদন মারে টাকা লাই বুঝি দাও মই এলাই চলি যান যাবু যাবু তোর বাপের বাড়ি এলাই চলি যাবু হ্যাঁ কিসের ফিকে মারে টাকা মু ফিকে কিসের হলো পিরা মুই যদি কাল বসি সতীদারের বোন হয় থাকো তাহলে ছয় মাসের খোরাক আর দেন মারে টাকা বুঝি নিয়া তা বেশি নাই বাড়ি থাকি যায় আর যদি না দাও তা তুই কি করবু রে ডাঙ্গাবু ডাঙ্গাবু আরে ডাঙ্গাও আর ডাঙ্গাও কান্দা ডাঙ্গাও কি করবার পারো না পারো তা পরে বুঝবার পাইমেন দরকার হলে মোর ভাইক সাতর ধরি যায় কত তোমার নামে নারী নির্যাতন মামলার কেস ঠুকি দিয়াছি ওরে বাপ রে ওই যে বলে নারী নির্যাতনের কেস ঠুকি দেয় দেখো তো দেখো তো হয় তুই কি তত করি তা হলি রে তুই কি মজা করে বুঝিস না করি না করি মার বুয়া হোক তোর এটাই হোক হাটিক তো মগলা ভাত দিস সারতি কত কষ্ট করে এই গুজরানটাক মুই আটকে ধরিয়াছ ভুই ভাও সব বেঁচে বেঁচে শেষ করনে একটা করি বিয়াও করি এই সোনার গুজরানটা তোরা পুরি সরকার করে দিলেন তা তোমার সাত মেটিল না আরে ওগলে নাক দি প্যান প্যান আগুনে মগলা ভাত দিবি না পাবি কত ভাত দিবার যাই খাইবে নিয়া খাক যায় শ্বশুরের বেটি আরে শ্বশুরের বেটি তাও খান দেখেন তো আরে ওই শ্বশুরের বেটি তুই খালি যদি বসিস চকিদারের বইনা হল হয় না কোন দিনে তোরও গাওয়ার গোস বই শুকানো হয় কালি কি সুকর্দল পাবলো বের ভাইটা চলতে কোনো কিছু নাই করতে বলে ওই ওই নারী নির্যাতনের কেস ঠকি দেয় তুই খালি চাও তো সেজন্য তো কর
তোমরা বাচ্চা নি কইলে বাচ্চা আসি হবে মই গরীব মানুষ ঘর দুয়ার জায়গা জমি মোর কিছু নাই মাইশির ভাই কামলা খাটি খাও সেটি সেটি কি তোর বাজান মুখ দিয়ে বিয়ে দেবে মানা না থাকতো না জায়গা জমি মানুষের ভাই কাম করে তুই বেলা পেট ভরে খিলবে তো পাই মেন মানা মানা তোর করে তুই এগুলা কথা কইতেছিস আজ আজ যে মোর মন কত খুশি নাচতেছে মুই মুই তো বুঝে পাবার না তুই যা তুই এলা বাড়ি যা মুই রংপুর থেকে ফিরে এসিয়ে হিয়েলু সাজি তোমার বাড়ি পটে দিন তোর আর মোর বিয়ের কথা ধরে যা এলা বাড়ি যা রংপুর থেকে ফিরে এসের সময় তোর জন্য নাল ছুরি ধরে এসি যা এলা বাড়ি যা যা থাক মুই যা অবস্থা বংশ কিছু চাও না মই খালি চাও মোর সাওয়াটা একটা মোটা ভাত আর একটা মোটা বস্ত্র পাইলে সে চিন্তা তো করবে লাগবে না নিয়ে ভাই আল্লাহ করায় তোমার সময় নিয়ে এর কাছে খুব শোকতে থাকবে বাবা বাবা তোমার নাম কি আব্দুল করি বাবা কি চমৎকার নাম আব্দুল করিম বাবা আব্দুল করিম কি বলছেন একটা পান ধরে আয় তো আচ্ছা ঘটক সাহেব তোমরা বসে পান খাও মুই এখানে দেওয়ানি সাহেব ডাকে আচ্ছা আই ভাই সকাল চুকের এসেন বেলা তিন দেখা দেখি কোন হয়ে যায় আচ্ছা আচ্ছা তোমরা বইসো মুই আসবো এই না পান বাবা বাবা করিম এই দেখো আব্দুল করিম আব্দুল করিম বাবা আব্দুল করিম ওদি একটা পান পিষি ধরে এসে তো বাড়ি কেন চালাক আছে
বসতেছেন ওরে ফেলাইয়া রাখি বস আলো তো কন্যাই দেখনো না আরে হন হন কইতেও দেখতেছি এই নাও পাপ একদম সুন্দর দেন তো কি কইনা ওরে আল্লাহ আমরা বলে মুসুমি আকাইবে শুনছেন এই না সুমিয়া ইমরাই হল পাত্তর আর উমরা হল ঘট ভালো ভালো বুড়া দিবস বিয়া করবে আসছেন কেন বাড়ির কি আগের বউ নাই বউ বউ আছে পিছনে থেকে উঠবে রে পায়দা কত দূরের সংসার ভাসি গেল এই বেসার দেখতে ক্যাপচুর অবস্থায় বিয়াও না করে নিয়ে ভাই আমার কি করে তোরাই কর তোর দেওয়ানি সাহেব বাড়ির যদি অসুবিধা থাকে তা বিয়াও করা কোনো দোষ হবার নাই তা না পাশু যা তোর বেটি ধরিয়া বাবা আব্দুল করে কম বাজার যা তো তোর বউ বারবার কও তো আচ্ছা তা নেপাশু ক এ মাসে তো আলাপ সালাপ সব ঠিক হয়েছে আলাপ আলাপ তো হয়েছে দেওয়ানি সাহেব পাত্রী পছন্দ হইলে নিয়ম হয় আমার কোনো ডিমান্ডে দিবেন নাই ডিমান্ডের কথা বাদ দাও যদি ডিমান্ডে টাকা দিবার পারলে হ্যাঁ তাহলে কি এরকম ঝুনা বুড়ার সাথে বিয়েও দিলে আয় কেন তুই সাজে ধরি আয় আচ্ছা ঘোমটা কোনা তোমার জিনিস তোরা হালে মই বুঝি নিবেন নন হয়তো কথা ঠিকই হয়তো কথা ঠিকই কি বেলা পুষ্কর রে নাম পুষ্কর নাম নাম তোমার নাম কি হ্যাঁ কি ব্যাপার করলো রে শুনে কানটা গেল না এই কানটা বুঝি খুললে হয়েছে রে না জোরে কোন কানটা শুনে তোরা বাংলা নাকা পড়া জানে ইংরেজি উর্দু এরা বুঝি তোমার বাড়ির যে পড়ি থাকে কথা বছরে ছয় মাসে একদিন যায় না না যায় তাকে ভয় করলে কি আর আত্মীয়তা করা যায় তোরা হাতের কি কি কাম জানেন হ্যাঁ ওরে আল্লাহ আপনি আমার ঠিকই আছে পাত্রী কি তোমার পছন্দ হয়েছে বসে
আরে এতি একটা শুনি যাও আমি বলতে জানতা আরে এতি আইসু খেতে ও ওই দিয়া ভাই পাত্রী যে দেখেন তার বকশি দেওয়া লাগে সুবহানাল্লাহ ওই একটা তো মোটে ভাঙ্গি টাকা নাই যে সগতি নম্বরই নম্বরই দেখো দেখো এর ভিতর থাকি এর পারে নাই রে নাই নাই ও না দিলে চলবেরই না আরে ভাই আসবে সময় একে দেখি যাও তুই একটা খুঁজতে টাকা ভাল করি দেখো ভাল করি দেখো আছে ও কোন জকমা তুমি খালে দিলি থাকিস দেখো বিল আছে না নাই দেখো ও অতি খারাপ হ্যাঁ থাকিস আচ্ছা নিয়ে যাবে বিয়ের পর তো সগি তোমার যাও ঘটক সাহেব তোরা কি কর আরে তোরা দেওয়ানি একটা কথা কেন তার তোমার থাই লাগবে আর তাছাড়া নিয়ে ভাইটাও খুব প্রেশান নিয়ে ভাই কাল আইতোতে বিয়েটা পড়াম তুই যে দৌড় দৌড়েছিস মনে হয় তোরে বিয়ে ছাওয়ার মতন বয়স তার বিয়েও দিতেছে একটা 100 বছরের বুড়া নয়টা ভুল দেখি আম তোর দুনিয়ার কি গাবর অভাব আছে নাকি নেপাশু এ নেপাশু আরে কোটে গেল রে নেপাশু সাজি আরে ইয়া এতি কি শক্তি করছিস হ্যাঁ আমি ভাটি বেলা শোক খরচপাতি করি ইয়া মুই সবাকে খবর দিছু হ্যাঁ সোগায় আসতছে ঠিক আছে তো তুই ইয়া কর মুসি বাড়ি জানা খবর দিয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে যা যা তোমরা মুই না বাড়ি যাও যাও আসসালামু আলাইকুম সকাল সকাল বিয়া পড়ান আজ মেলা হয়ে গেছে বাড়ি যাবি নিন পারা নাকি মুন্সি কোটে বিয়া পড়ায় কায় আরে নেপাশু আরে মুন্সি খবর দিছিস না নাই রে আর তাক তো ডাকে আসনু এলাও কেন বা নাই ডাক আসবে কেন গরিব মানুষের বিয়া মনে করছে টাকা দেয় না না দেয় ঠিকই কইছিস ভাই ও ঠিকই কইছিস তাইলে কি মুন্সি বকর বিয়া হবে না আরে এটার ঘাবড়িবার কি আছে নাই নাই মুন্সি
বিয়াও পড়ানি টাকা কটা মুখে তার মুই এলা বিয়াটা পড়ে দিবে পড়ান বিয়াও টাকা কটা বুইয়ে দাও হয় হয় তা পড়ান পড়ান দেরি করেন না তাই যাও দেরি না করেন দাও নি সাহেব আল্লাহ ভরসা করি দেন মোরটা বাঁধি দাও তা না পাশু কল কি কইস তুই কি কইস মুই আর কি কম যা ভালো মনে করেন তোরাই কর যে দিনকাল পড়ছে তে হাজার দশেক টাকাই ওরে আল্লাহ নিয়ে ভাই সুদাই বেচাইলো তো এবার দাম দশ হাজার টাকা হবার নাই না দেওয়ানি ইয়ার কমে দেন মর হইলে এই বিয়ে হবার নাই শুনলেন কথা হয় আই মুই আজি আসু আর আজি থাকলে তো কোনো চিন্তাই নাই হ্যালো কাগজ যা কই না যা এজব করে নিয়েছি সবাই মিলি যাই হ্যাঁ আল্লাহ আল্লাহ মরে গেল চোখে মুখে দাও চোখে মুখে দাও চোখে মুখে দাও কি আর হইবে এই বিয়ের বলে ময়না রাজি নয় বিয়ের কথা শুনি ময়না তো দাঁতই লাগছে কলিম ভাইয়া তাই আর ফির কেমন কথা তোরা অন্ত ইয়া উদ্ধাবালি সাহেব তোরা কি আমার গুলো ডাকে নি আমার জ্ঞান রাখো তুসে না আখা তোরা বইসো মুই আর দেখো কি হয় আর কি হইলে না পাশু ভিতর কি হয় কি আরো হইবে ময়না কেন এই বিয়েতে আজি এত বুঝেন আগনু গাইলেন তাও কেন ময় কবুলে করিল তাহলে উপরে আর এটি উপের ফির কি হইল এত ঘাউড়ে বার কি আছে দেওয়ানি সাহেব এটা বসে তো বসে নিয়ে ভাই তোরা তুই সে এটা বসছো তো মুই আর ফির অটে বসে কি কর হ্যাঁ তো আইসো আর আইসো তো নিয়ে ভাই তোমার কি আর মোর কি মনে করো ইমরাই কই নে তোরা কি আজি আছেন আলহামদুলিল্লাহ আমি আজি আছো নিয়ে ভাই আল্লাহ ভাষা কি তোরা কবুল করো তো হ্যাঁ আজি আছো হইবে হইবে বিদেশ শীতের মালা গাঁথা কথা ইয়াতে হইবে ইয়াও সবাই গুলি আর আইসো আল্লাহর দরবারত মোনাজাত করি সবাই বলি হাত তোলো হে আল্লাহ আল্লাহুম্মা আমিন হে আল্লাহ কেলাই যে এক নিয়ে ভাই আর আর নিয়ে ভাইয়ের বিয়ে উপরে দিল তাই জন্য বেশি দিন নষ্টিং করে আমিন নিয়ে ভাই আরো কিছু কই আরে তোর ভাবির কথা দেখি হে আল্লাহ ভাবি আদি আমার মনে জাদা জাদা মুহাম্মদ পয়তে করে দাও হে আল্লাহ কন্নাজি ভাবি বড় ভাবি তার দিলটাকে একটু নরম করে দাও নিয়ে ভাই একলা উঠিয়ে সবার উদ্দেশ্যে আলা সালাম দাও সালাম আর কি কি দিবেন না দেওয়া লাগে বুঝেন না কেন আসসালামু আলাইকুম
অনেকক্ষণ থেকে নিয়ে ভাই আবার বসে আছে তো কবরটা অনেক ঝিঝি আর কি ওঠো নিয়ে ভাই সালাম আলাইকুম।